চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। প্রতিদিন আমদানি করা পণ্যবোঝাই ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বন্দর থেকে দেশের অন্যত্র পাঠানো হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত সোনা মসজিদ স্থল বন্দর থেকে আমদানি করা পেঁয়াজ আলু সহ বিভিন্ন পণ্য বোঝাই 176টি ট্রাককে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রাজশাহী সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ জাগোনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। Be a show stealer.